আপনার কথার একটি পয়েন্ট আপনার কাছে রাখি, পরে প্রশ্ন করি। আপনি বললেন আমার দয়াল নবীর নূরে এই সারা জাহান সৃষ্টি, গাছ বৃক্ষ তরু লতা মানব দানব পশু পাখি ইত্যাদি এমন কিছু নাই যার ভিতরে দয়াল নবীর নূর নাই। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরে সৃষ্টি না, আমার দয়াল নবীর সাফায়াত তিনি চান না, সেই ব্যক্তিটা কে? সমস্ত কিছু যদি আমার দয়াল নবীর নূরে হয়, একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরে না, সে আমার দয়াল নবীর, আমরা তো সবাই দয়াল নবীর সাফায়াত চাই না কি বাবা? আমরা সবাই মমিন মুসলমান, সবাই দয়াল নবীর সাফায়াত চাই, কিন্তু ওই ব্যক্তি আমার দয়াল নবীর সাফায়াত চান না, আমার দয়াল নবীর সাফায়াত ছাড়াই তিনি জান্নাতে। আপনি বলবেন সেই ব্যক্তিটাকে, তার নাম কি? এটা আপনার গান থেকে, আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার আসবো আপনার পালার প্রশ্নে। এই নবুয়াত বলে গিয়েছেন, নবুয়াত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ নবুয়াত, আর একটি হচ্ছে আমার দয়াল নবীর মহরে নবুয়াত। আপনার কাছে আমি এখান থেকে জানবো, নবুয়াত যদি দুই প্রকারের হয় তাহলে আমার দয়াল নবীর নবুয়াতকে কেউ দেখেছেন এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছেন একটা আইসিলির গুটার মতো, আবার ইবনে আক্কাস তিনি দেখলেন সিল মোহরে নবু। তো নবুয়াত যদি দুই প্রকার হয় তাহলে চার প্রকারের নবুয়াত তো চারজন দেখেই ফেলাইলো, নবুয়াত নাকি? নবুয়াত যদি দুই প্রকার হয়, এক ব্যক্তি দেখলো এক উচ্চ চুলের মতো, আবার আরেকজন ব্যক্তি দেখলো একটা কবুতরের ডিমের মতো, আরেকজন ব্যক্তি দেখলো একটা আইসিলির গুটার মতো, আকাশ দেখলো মোহরে সিল নবুয়াত, তাহলে দুই প্রকারের নবুয়াত কেমনে হইলো? আর চারজন ব্যক্তি যে চার ভাবে নবুয়াত দেখলো, কে কোন ভাবে নবুয়াত দেখলো, চারজন ব্যক্তির নাম কি, তারা কারা? তারা তো একভাবেই নবুয়াত দেখলে পারতো, যেমন আকাশ দেখেছিল মোহরে সিল নবুয়াত, তারা সবাই তো ওই একইভাবে দেখতে পারতো না কি বাবা? তারা এক একজন এক একভাবে দেখার কারণটা কি? আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। আমাকে একটা প্রশ্ন করেছে এবং আমার গান থেকে ওনার কিছু জানার বিষয় আছে, অবশ্যই তার মীমাংসা আমি করবো ইনশাআল্লাহ। নবুয়তের ভূমিকা নিয়ে আমি কিছু কথা বলবো, গান করব। বেলায়েতের ভূমিকা নিয়ে গান করবেন আপনাদের সুপরিচিত মুখ চন্দ্রা সরকার। যে কথাটা বলতেছিলাম, নবী ছিলেন, আছে, নবী থাকবে, আমার নবীর জন্যই সব কিছু সৃষ্টি, নবীকে পাওয়ার জন্যই অলিয়া অলিয়ারা পাগল, আমরা সবাই আমার নবীকে পাওয়ার জন্যই পাগল, নবীর রাস্তা খোঁজার জন্যই এত কিছু। সেই দিক থেকে যেহেতু আমাকে নবুয়তের ভূমিকা দেওয়া হয়েছে, আমি নবুয়তের ভূমিকা থেকে একটি গান রেখে এরপর ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো, এরপর দেখা যাক কি হয়। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, যার মুখে শুনি,
থেকে একটি গান রাখার চেষ্টা করলাম। আমার আল্লাহ পাক জাতি নূর থেকে সৃষ্টি হলো মোহাম্মদী নূর। সেই মোহাম্মদী নূর থেকে এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি। আমি আপনি গাছপালা যা কিছু আছে সবই আমার নবীর নূরে সৃষ্টি। সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার নবী এমনই একজন নবী। আমার নবীর নবুয়তি এবং অন্যান্য নবীর নবুয়তির মধ্যে অনেক পার্থক্য ছিল, অনেক ভেদাভেদ ছিল। সেই নবুয়তের বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। নবুয়ত হলো দুই প্রকার বাবা, একটা হলো সাধারণ নবুয়ত আর একটা হলো মোহরে নবুয়ত। সাধারণ যে নবুয়ত, সেই সাধারণ নবুয়ত গুলো পেয়েছে কেবলমাত্র 313 জন নবীর মধ্যে 312 জন নবী। কেবলমাত্র মোহরে নবুয়ত পেয়েছে যাকে সৃষ্টি না করলে আমি আপনি গাছপালা বৃক্ষ তরুলাদি মাছ পশু পাখি এই দুনিয়ার একটা বালুক কণাও যারা পরিমাণ কিছু সৃষ্টি হইত না, সেই দয়াল নবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরে। নবুয়তের বিষয়বস্তু নিয়ে এবং অনেক কথার মধ্যে ভুলও হয়, এই দিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ নবীর বিষয় আলোচনা করা
অলিয়া উলিয়াদের বিষয়ে আলোচনা করতে হলে একটু বুঝে শুনে করতে হয়। অন্যান্য আলোচনার মধ্যে অনেক সময় অনেক মানুষ অনেক কিছু দিয়েই বোঝানোর চেষ্টা করে, কিন্তু নবী অলিদেরকে নিয়ে কখনো ভুল বোঝানো আপনাকে অপব্যাখ্যা করে নষ্ট হব আমি নিজেই। তার জন্য আমি চেষ্টা করব যতটুকু সঠিক ততটুকু বলার জন্য। যেহেতু বেলায়েতের ভূমিকা নিয়ে আজকে গান করবেন চন্দ্রা সরকার, বেদ সম্বন্ধে অনেকে অনেক কিছু জানি বুঝি, আসলে বেলায়েতের যে বিষয়বস্তু, আসলে বেলায়েতটা কি, বেলায়েতের উৎপত্তি কোথেকে, বেলায়েতের উৎপত্তিটা কোথেকে, বেলায়েতের কি কোনো প্রকারভেদ আছে, যদি প্রকারভেদ থেকে থাকে বেলায়েতের প্রকারভেদ কত, আর বর্তমানে এখন যে বেলায়েতটা চলতেছে এটা কত নাম্বার বেলায়েতের মধ্যে, ছোট্ট করে একটু জানতে চাইলাম। তারপর আপনারা একটু থাকেন আমাদের সাথে, আশা করি আমরা ছোট মানুষ বাবা, কথা বলে গান করে সন্তুষ্ট করব তো দূরের কথা। বাবা আমাকে 10টা টাকা দিবেন, মানুষ কিন্তু খালি ফিরায় না, ফিরায় না। আজকে রাত্রটা আমাদের জন্য ভিক্ষা দিতে পারেন না আপনারা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমি আমার জায়গা থেকে আরেকটি গান রাখি, যেহেতু আমাকে নবুয়তের ভূমিকায় দিয়েছে, আমার একটা এরিয়া হয়ে গেছে বাবা, আমি ইচ্ছে করলে আমার এই এরিয়ার বাহিরে যাইতে পারবো না। সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ভাই ভোকাল পারবে আরো। নবুয়াত এবং বিলায়েত, নবুয়াতের ভূমিকায় রেখেছেন বোন খাদিজা ভান্ডারীকে, বিলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াতের পালা থেকে গান রাখলেন সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা, এ গান করলেন। তবে একটা কথা বলেছেন ভালো, নবুয়াত বিলায়েত পালার মধ্যে নবী অলিদেরকে নিয়ে বুঝে শুনে কথা বলতে হবে। আমি বলবো বোন, শুধু বুঝে শুনে কথা বলতে না, বুঝে শুনে গানও করতে হবে। আমাদের এই পালাটার ভিতরে একটা পালা আছে শরিয়াত মারফত, একটা আছে নবুয়াত বিলায়েত, একটা নবীর জীবনী এবং মিরাজ তত্ত্ব, একটি নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব, এইভাবে পালা আছে। কিন্তু আমরা যেন শরীয়তের পালার গান যেন নবুয়াতে না গাই, মারফতের পালার গান যেন আমি বেলায়েতে না গাই। কি কথা, ঠিক আছে নি বাবা? ঠিক আছে। এই পালারও কিন্তু বুঝে শুনে গাইতে হবে, শুধু কথা বুঝে শুনে বললে হবে না। আমাকে প্রশ্ন করেছেন বিলায়েত উৎপত্তি কোথা থেকে, বিলায়েত কয় প্রকার, এখন বর্তমানে আমি কোন বিলায়েতে আছি। একটি গান গাইব, গানের মধ্যে আমার জবাব হয়ে যাবে। তবে নবুয়াত বিলায়েত পালাটা এটা কাউকে ছোট করা বড় করা বিষয় না, কারণ আমার দয়াল নবীর থেকেই নবুয়াত, আমার দয়াল নবীর থেকেই বিলায়েত, আমার আল্লাহর কাছে ছিল বিলায়েত, আমার আল্লাহ হতে দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এই বিলায়েত দান করলেন। আমার দয়াল নবী তার বিদায় হজের সময়, 18ই জিলহজ বিদায় হজের সময় তিনি এই বিলায়েত দান করলেন কাকে, হযরত আলী করিমুল্লাহ আজহুকে। তিনি বলে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা, কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে, আলীকে পাইলে আমাকে পাওয়া হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। আমি নবী, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল অলি আউলিয়া, যারা আল্লাহর অলিদের অন্বেষণ করবে তারা মাওলা আলীর হাত
পাবে। আর যারা আলীর হাত পাইল তারা আমার দয়াল নবীর হাত পাইল, আর যারা দয়াল নবীর হাত পাইল তারা আমার আল্লাহর হাত পাইল। আমার বেলায়েতের পালাটাই হচ্ছে আল্লাহর ওলিদের গুণকীর্তন করা। তাই সেখান থেকে আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন সেখানেই আমার গানে জবাব হয়ে যাবে, আপনি লক্ষ্য করে শুনবেন। Oh,
দেখেন আমার বেলায়েত কয় প্রকার গানের মধ্যে কিন্তু বলা হয়ে গেছে। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে, নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহরে। মুর্শিদের তুয়াজ্জা নিয়া নিগুম ঘরে বসু গিয়া এলেম জিকির সালাদ জাকাত শিখাইব তোরে, তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, তৌহিদ তাওয়াক্কুল ইমান জাগবে তোমার ভিতরে। বিলায়েতে কুবরা বর্তমানে যেই বিলায়েতটা পীর অলিয়া উলিয়াদের কাছে আছে, বলছে না কোন বিলায়েতটা বর্তমানে আছে, বিলায়েতে কুবরা কায়েম করছে যারা মজমুত থাকিয়া নিজের ইমান, তারপরে এইভাবে কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া অলিয়া আল্লাহর কাতারে। বিলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন আবাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেইখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমার। শুধু কুবরা নয়, এই আবরারটাও চলমান রয়ে গেছে। বিলায়েতে বালামা চলমান রয়ে গেছে, বিলায়েতে বাসারাত এটাও চলমান রয়ে গেছে। এই যে বিলায়েতের বললো, বিলায়েতের উৎপত্তিটা কোথা থেকে? বিলায়েতের উৎপত্তি স্বয়ং আমার আল্লাহ থেকে। বিলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যাইতে গেলে এই দেশের হইতে হবে পর, এই দেশের পর না হইয়া কখনো ওই দেশে যাওয়া যাবে না। না, এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আগে আপনার কথার একটি পয়েন্ট আপনার কাছে রাখি, পরে প্রশ্ন করি। আপনি বললেন আমার দয়াল নবীর নূরে এই সারা জাহান সৃষ্টি, গাছ বৃক্ষ তরু লতা মানব দানব পশু পাখি ইত্যাদি এমন কিছু নাই যার ভিতরে দয়াল নবীর নূর নাই। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরের সৃষ্টি না, আমার দয়াল নবীর সাফায়াত তিনি চান না, সেই ব্যক্তিটা কে? সমস্ত কিছু যদি আমার দয়াল নবীর নূরে হয়, একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরে না, সে আমার দয়াল নবীর, আমরা তো সবাই দয়াল নবীর সাফায়াত চাই না কি বাবা, আমরা সবাই মমিন মুসলমান, সবাই দয়াল নবীর সাফায়াত চাই, কিন্তু ওই ব্যক্তি আমার দয়াল নবীর সাফায়াত চান না, আমার দয়াল নবীর সাফায়াত ছাড়াই তিনি জান্নাতি। আপনি বলবেন সেই ব্যক্তিটাকে, তার নাম কি? এটা আপনার গান থেকে, আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার আসবো আপনার পালার প্রশ্নে। এই নবুয়াত বলে গিয়েছেন, নবুয়াত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ নবুয়াত, আরেকটি হচ্ছে আমার দয়াল নবীর মহরে নবুয়াত। আপনার কাছে আমি এখান থেকে জানবো, নবুয়াত যদি দুই প্রকারের হয় তাহলে আমার দয়াল নবীর নবুয়াতকে কেউ দেখেছেন এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছেন একটা আইসিলির গুটার মতো, আবার ইবনে আক্কাস তিনি দেখলেন সিল মোহরে নবু। তো নবুয়ত যদি দুই প্রকার হয় তাহলে চার প্রকারের নবুয়ত তো চারজন দেখেই ফেলাইল, নাকি? নবুয়ত যদি দুই প্রকার হয়, এক ব্যক্তি দেখলো এক উচ্চ চুলের মতো, আবার আরেকজন ব্যক্তি দেখলো একটা কবুতরের ডিমের মতো, আরেকজন ব্যক্তি দেখলো একটা আইসিলির গুটার মতো, আকাশ দেখলো মোহরে সিল নবুয়ত, তাহলে দুই প্রকারের নবুয়ত কেমনে হইল? আর চারজন ব্যক্তি যে চার ভাবে নবুয়ত দেখলো, কে কোন ভাবে নবুয়ত দেখলো, চারজন ব্যক্তির নাম কি, তারা কারা? তারা তো একভাবেই নবুয়ত দেখলে পারতো, যেমন আকাশ দেখেছিল মোহরে সিল নবুয়ত, তারা সবাই তো ওই একইভাবে দেখতে পারতো নাকি বাবা, তারা এক একজন এক একভাবে দেখার কারণটা কি? আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। শুদ্ধ আবাদত করো
এলো পালা থেকে একটি গান, আরেকটি গান, আমার তো বেলায়েতের পালা, বেলায়েতের পালায় ওলি আল্লাহর গুণগান করাটাই যায়। তোমার বোন তিনি দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মোদি না, দয়াল নবী শান রাখলেন। তো আমি আমার বেলায়েতের পালা আমার হচ্ছে ওলিয়ার উলিয়ার শান গাওয়াটা আমার দরকার। তো আমি সেদিকে লক্ষ্য করে আল্লাহর ওলির গুণগান আমি একটি রাখছি, তারপরে দেখে আমার বোন কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। হ্যালো হ্যালো, আমার আর কিছু লাগে না ভালো সাগর দরবেশ তুই সারাই, আমার আর কিছু লাগে না ভালো সাগর দরবেশ তুই সারাই, আমি বাবার আমি দয়ালের আমি বাবার মিহিরের মরা, ওরে যাই না কি করবি তোরা রে তুই ছা কি করবি তোরা, আমি শাহী দরবেশের পীরের মরা।
আমি বলেছিলাম কথা এবং অলিয়া উলিয়াদের বিষয় এবং নবুয়তের বিষয় খুব বুঝে শুনে কথা বলাটা দরকার। উনি আরো সুন্দর করে বললেন, কথাটা যেমন দরকার ঠিক তেমনি ভাবে গানগুলোও দরকার। অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে এত মার্জিত ভাষায় আমাদেরকে বলার জন্য। আসলে এই জায়গাগুলো আমরা অনেকেই স্মরণ রাখি না, যার জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। চেষ্টা করব উভয়েই যেন আমাদের গন্তব্যস্থল থেকে আমরা না সরে যাই, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবো। দুজন শিল্পী আমাকে জিজ্ঞেস করলেন, আমি বলেছিলাম আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সকল কিছুই সৃষ্টি। তো উনি বললেন, নবীর নূরে সকল কিছু সৃষ্টি থাকলেও একটা জিনিস নবীর নূর ছাড়াই সৃষ্টি হয়েছে এবং নবীর সুপারিশ ছাড়া সে জান্নাতেও যাবে। বলছে না বাবা, এইটা আবার কি একটু আমাকে বলবেন? অবশ্যই আপনার মনের বাঞ্ছা, আমি আমার মতো করে বলবো, এটা আপনার মনের সাথে অ্যাডজাস্ট হবে কিনা সেটা কিন্তু জানি না, কারণ আমার মন আর আপনার মন এক নাও হইতে পারে, আমার চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা এক নাও হতে পারে, কারণ যেহেতু মানুষ আমরা, এক একজনের মত ভিন্ন ভিন্ন হতে পারে। আমি এখানে আমাদের কদমস্থান সাহেবের দরবার আছে ওনার পাশে, দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আগামী মাসের 6 তারিখে আমি এবং হেমায়ত কাকা থাকব কদমস্থান সাহেবের দরবারে। দরবার থেকে আলামিন ভাই আসছেন, ওনার প্রতি সালাম বলব। আসসালামু আলাইকুম। আমি নবুয়তের ভূমিকা থেকে একটি গান রেখে তারপর ইনশাআল্লাহ তার কথার মীমাংসা দিব। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনায়। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনায়। বেলায়েতের বিষয়বস্তু আমরা অনেক কিছুই বুঝলাম জানলাম, বেলায়েতের অনেক কিছু শুনেছি আমরা। আমাকে খুব কঠিন করে এক প্রশ্ন করলো আমার বোন, আপনি একটু বলবেন তো, আপনি বললেন নবুয়ত দুই প্রকার, একটা সাধারণ নবুয়ত আর একটা মোহরে নবুয়ত, কথা কি খারাপ লাগে বাবা? আমি বলেছিলাম নবুয়ত দুই প্রকার। উনি বললেন, কেউ নবুয়ত দেখেছে কবুতরের ডিমের ন্যায়, আমার দয়াল নবীর মোহরে নবুয়ত দেখেছেন কবুতরের ডিমের ন্যায়। কেউ বলেছে এটা সম্পূর্ণটা ঘন পশম দিয়ে ঢাকা ছিল।
কেউ বলেছে এটা একটা আসলির মতো, অনেকেই যে আমাদের একটা রোগ হয় না, এটা কি যেন বলে, না না আরেকটা আরেকটা টিউমারের মতো, টিউমার টিউমার হয় না, গুটির মতো হয়ে ফুলে যায়, কেউ বলেছে টিউমার মানে আমার রাসূল পাক অসুস্থ রোগী, নাউজুবিল্লাহ পড়েন সবাই নাউজুবিল্লাহ। আবার কেউ বলেছে এইটা একটা সিল মোহর, সাদ ইবনে আবু আক্কাস আমরা সবাই আক্কাস নামে চিনি, সেই আক্কাস দেখেছেন সিল মোহর। আমার বোনের কথা হইল মোহরে নবুয়ত যদি দুই প্রকার হয়ে থাকবে, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রূপে দেখলো কেন বলছে না, ভিন্ন ভিন্ন রূপে দেখার কারণ আছে। আমার দয়াল নবী, এখন আপনার কথার পিছনে আমার কথা চলে আসছে, আমার দয়াল নবী যেদিন এই ধরাধামে পবিত্র আবির্ভাব ঘটলো সেদিন কিছু মানুষ তাকে দেখতে গিয়েছিল, কেউ আইসা বলছে নবী মেয়ে, কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে ওনা ছেলে ওনা, এক একজনকে এক এক রূপে দেখা দিছে আমার দয়াল নবী। নবীর প্রতি যারা বিশ্বাস রাখে না, নবীকে যারা ভালোবাসে না, নবীর কথায় যারা বিশ্বাস করে না, তারা মুনাফিক কাফেরের চাইতেও নিকৃষ্ট। আপনারা জানেন না আবু জাহেল নবীজির দুঃসম্পর্কে চাচা, এর নাম কিন্তু আবু জাহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আমার নবীকে বিশ্বাস না করার কারণে তার নাম হয়ে যায় আবুল, আবু জাহেল, মূর্খের পিতা। আবু জাহেলের এক সহচরী ছিল, এখন আমার কথা চলে যাইতেছে আরেক জায়গায়, কথার পিছনে কিন্তু কথা এসে পড়ছে বাবা, কথার পিছনে যেহেতু কথা চলে আসছে কথা তো বলতেই হবে তাই না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজ করে আসছে, শুনছেন না আপনারা, এই মেরাজে চোখের পলকে 27 বছর পার করে দিছে। আয়েশা আমার নবী দেখে ওই যে ওযু করতেছিল, ওযুর পানি গড়ায়া পড়তেছে, ঘরের শিটকিরি এখনো লড়তেছে, এই কথা যখন আমার নবী বলল এই কথা বিশ্বাস করলো না আবু জাহেলের এক সেলা। বিশ্বাস না করার কারণে কয় মোহাম্মদ পাগল হইছে, নাউজুবিল্লাহ বলবেন না, উনি তো পাগল হইছে, নয় তো চোখের পলকে 27 বছর পার হইয়া যায় কেমনে। বাড়িতে গেছে একটা মাছ হাতে নিয়ে, একটা মাছ নিয়ে বাড়িতে গেছে, যাওয়ার পর তার বিবিরে বলতেছে এই যে মাছটা দিলাম, মাছটা একটু কাইটা রান্না বাড়ির ব্যবস্থা করো, আমি নদী থেকে একটা ডুব দিয়ে আসি। নদী থেকে একটা ডুব দিয়া গোসলটা কইরে আসতেছি, গোসল যখন করতে গেছে নদীর মধ্যে যখন ডুব দিছে, ডুব দেওয়ার পর বাবাজি তো কামলটা পাল্টা হয়ে গেছে, আসিল পোলা হইয়া গেছে মেয়ে, মেয়ে হইয়া যেই গাডে ডুব দিছিল নদীর মাঝখানে যায় বাসছে, ভাসার পর এই রাস্তা দিয়ে এই নদীর পথে এক যাত্রী যাইতেছে লঞ্চ নিয়া সৌদা করে, দেহে বাহ সুন্দর মেয়ে তো, মেয়েটা তো সুন্দর, এই অবস্থায় কেন তাড়াতাড়ি একটা কাপড় দিয়া প্যাচ দিয়া নৌকার মধ্যে তুলছে, তুইলা আস্তে আস্তে জিগাই তোমার পরিবারে কেউ নাই, এখন সে মনে মনে ভাবে কিছুক্ষণ আগেও তো আমার বউ বাচ্চা বাড়ির পেয়েছে, এখন আমি কি করি, ভাই আমার কেউ নাই, ভাই তুমি যদি রাজি থাকো তাহলে তোমারে বিবাহ করিতে চাই। সৌদাগরে সৌদাগর ওই যে বিশ্বাস করে নাই পুরুষ থেকে মেয়ে হইছে তারে বিয়ে করছে, বিয়ে করার পর 12 বছর সংসার করছে, 3 সন্তান হইছে, সন্তান হইছে, একটু বউ পুরান হইছে না, এখন বউ কইতেছে কই দেখেন আপনার সাথে যেই নদীতে আমার দেখা হইছিল সেই নদীর ঘাটে আমার একটা একটু গোসল করতে মন চাইতেছে, কই করবা ভালো কথা করো, কই তাহলে আমি একটু যাই, যাও নদীতে যাই আর ডুব দিছে, ডুব দিতে যেই ঘাটের মধ্যে লঙ্গি রাইখা ডুব দিছি ওই ঘাটের মধ্যে বাসছে আবার পোলা হইয়া, ভাসার পর বলতেছে হায় হায় ঘটনাটা কি ঘটলো আমার সাথে, আমি যে তিন পোলা বনের মা হইছি, সেদিক দিয়ে আমার জামাই আছে,
তাড়াতাড়ি গোসল করে লুঙ্গি ধইরা যায়, দেখে যেইখানে লুঙ্গি আসিল সেইখানে লুঙ্গি রয়ে গেছে। তাড়াতাড়ি লুঙ্গি বইরা বাড়িতে দৌড়ায় গেছে, যায়া দেখে বউ কেবল, পরিবার কেবল, মাছের মধ্যে ছাই লাগায় একটা ডলার দিছে কেবল। ডলার দিয়া কানসার মাথায় ধরছে, খালি কাটবো। জামাই কয়, কি ব্যাপার, তুমি এখনো মাছ রাঁধো নাই? কয়, নদী যায়া সার তারলেন না, তাড়াতাড়ি আয়া পড়ন লাগলো। গেছেন আর আইসেন, এত তাড়াতাড়ি কি তরকারি রান্না করা যায় নাকি? বৌরে কইতেছে, আরে কি কও, তোমার এই মাছ দিয়ে আমি যা 12 বছর সংসার কইরাইছি, 3 পোলাপানের মা হইছি। আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই, আমার নবীর কথা অবিশ্বাস করার কারণে আমাকে বিশ্বাস করাইলো, চোখের পলকে 12 বছর কাইতে যাইতে পার। এই ঘটনাটা বলতে হইলো এই কারণেই যে আবু আক্কাস দেখলেন সিলমোহর, একজনে দেখলো কবুতরের ডিমের মতো, একজনে দেখলো পশমে ভরা, আর একজনে দেখলো হইলো অসুখের মতো। টাইফয়েড হইছে নবীর, আসলি হইছে, এইটা কেন? এর কারণ হইলো যাকে যেইটা দিয়া বুঝাইলে খুশি হবে, যেইটা বুঝা যে সন্তুষ্ট থাকবে সেইটাই বুঝানো। আবু জেহেল নিজেই বলছে আমার রাসূল পাক নাকি অসুস্থ। আশা করি আপনার কথার মীমাংসা একটা হয়ে গেছে, আরেকটা সামনে আছে। চেষ্টা করলাম আমি আমার জায়গা থেকে গান রাখার জন্য। সাগর দরবেশের ভক্ত
নূর ইসলাম সাহেব, নূর ইসলাম সর্দার আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত। যাই হোক, একটি কথা না বললেই নয়, সেটা হলো আমি বলেছিলাম নবীর নূরে সবই সৃষ্টি, আমি আপনি যা আছে সব। আমার বোন বলল একটা জিনিস সৃষ্টি না বা একজন ব্যক্তি, আসলে আমার যে কথাটা ছিল এই কথার মধ্যে একটা প্যাচ ছিল। আমার বোন বলল আমি আপনার গান থেকে একটা পয়েন্ট ধরলাম, তাই না বলছে না, পয়েন্ট ধরলাম। আচ্ছা এটা 0 পয়েন্ট না, নরসিন্দির পয়েন্ট, এটা তো আপনি বললেন না। আচ্ছা বাবা, আমরা তো জানি কেউ যদি JDSC GSC পরীক্ষার মধ্যে অনেক সময় পয়েন্ট পায়, তাই না, 3.46, 5 পয়েন্ট অমুক তমুক যাই আছে, কিন্তু আমার বোন বলতেছে গানের থেকে পয়েন্ট দিল, গানেও কি আবার পয়েন্ট হয়? আগে আমি ওই কথাটা বলতাম, আপনি একটু এটার মীমাংসা করেন তো, আসলে পয়েন্টটা কি, এইটা কত নাম্বার পয়েন্ট, মানে পয়েন্টের তো সংখ্যা লাগবে, সংখ্যা মানেই তো পয়েন্ট, তাই না বাবা, ইংরেজি। আপনি আমাকে এই কথাটা বললেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভালো কথা, কিন্তু আপনি যে আমার জিজ্ঞেস করলেন আসলে এই পয়েন্টটা কি, এটা কি কোনো 0 পয়েন্ট না কোনো জায়গার পয়েন্ট না সংখ্যার পয়েন্ট, আপনি আল্লাহর নূরে আমি কিন্তু আমার কথার জবাব দিয়ে গেছিলাম। এরপর ওই যে প্যাচ ধরলো, এটা একটা প্যাচ আর কি, জ্ঞানী মানুষ তো, পয়েন্ট মানে প্যাচ, জ্ঞানী মানুষ তো একটু বাজায় বাজায় দেখতেছে, আগে তো আর ওনার সাথে গান হয় না, এই প্রথম, তাই ভাবতেছে একটু বাজায় দেখি, টিপ্পা টাপ্পা দেখি আসলে ঘটনাটা কি। আমার বোন তো খুব জ্ঞানী মানুষ, আমি আপনি নৈরাশ হয়েন না, আপনি আমাকে যেভাবে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব আপনার মনের আশা পূর্ণ করার জন্য, আপনাকে আমি নৈরাশ করব না, অন্যান্য কাউকে নৈরাশ করলো আপনাকে নৈরাশ করা যাবে। নবীর নূরে সব কিছু পয়দা, আমার কথা বুঝেন তো বাবা। আচ্ছা আল্লাহর নূরে নবী পয়দা, এখন নবীর নূরে তার আল্লাহ পয়দা হয় নাই, হয়েছে কি না, তাই না, নবীর নূরে সব পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, কিন্তু আমার নবীর নূরে কি আল্লাহ পয়দা হইছে? আল্লাহ তো একাত্মবাদী, আল্লাহ তো আলাদা একটা পাওয়ার স্রষ্টা, সে নিজেই সব কিছু সৃষ্টি করছে, তার ইচ্ছা হইল সৃষ্টি করার তাই তিনি সৃষ্টি করছে। একমাত্র নবীর নূর ছাড়া আমার স্বয়ং স্রষ্টাই সৃষ্টি, উনি এমন একটা স্রষ্টা, উনি এমন একটা সত্তা, ওনার ইচ্ছে হইছে বিধায়, ওনার খায়েশ জাগছে বিধায় নবীকে, নবীর নূরকে সৃষ্টি করছে। এর আগে তো আমার আল্লাহ একাই ছিলেন, তাই না, দেখছেন কোথায় পেজ দিয়ে বসে রইছে, কয় আমার নবীর সুপারিশ ছাড়া সে জান্নাতে যাবে, আমার নবীর সুপারিশ কি আল্লাহর জন্য সুপারিশ করতে হইব, উনি তো জান্নাতের মালিক, ইচ্ছা করলে যাইবো ইচ্ছা করলে বেরোয়। আপনি একটু বলবেন, আপনারা উত্তর পাইছেন তো, এইভাবে খাইলে সুজা সুজি খাওয়া হয়, এইভাবে খাইলে একটু কষ্ট হয় আর কি, একটু ঘুরায়া খাইলো, আমি একটু সুজা সুজি বইলে দিলাম, আমি আবার সুজা সাপটা কথা বলতে পছন্দ করি, এখন দেখি কি বলে দাঁড়াইয়া। আপনি একটু মেহরবানি করে বলবেন, বেলায়েতে যিনি আছেন একটু বলবেন তো, আপনি বললেন গাদিরে খুমের বিষয়, 18ই জিলহজ বৃহস্পতিবার দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের পোশাক পরিধান অবস্থায় 16 লক্ষ সহযাত্রীর সামনে বলেছিলেন মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আলীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, আলীকে যারা শত্রু রূপে দেখলো তারা আমি নবীকে শত্রু রূপে দেখলো, আমার নবী তার একটা পাওয়ার দিছে, দায়িত্ব দিছে যে আমার পরে প্রতিনিধিত্ব তুমি করবা, কিন্তু প্রতিনিধিত্ব যিনি মূল সে কিন্তু সইরা যায়।
যায় নাই, তার দায়িত্ব পালন করতে হবে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে থেকে আপনার কাছে আমার একটা জানার বিষয়, এই সময়টার মধ্যে যখন আমার রাসূল পাক বলেছিল মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, এর মধ্যে সোয়া লক্ষ সহযাত্রীর মধ্যে একজন ব্যক্তি দ্বারা একটা বক্তব্য দিছিল নবী এবং হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে উটের ওই আসনের মধ্যে বসায় রাখা অবস্থায় ওই ব্যক্তি বলেছিল একটা কথা। ওই একটা কথা বলার পর আমার আল্লাহ পাকের তরফ থেকে জিব্রাইল আমিন মানে যে ওহি পাঠায়, ওহি নিয়ে আসে বার্তা বাহক ফেরেশতা, আমার নবীর কানে কানে আইসা বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের এই বেলায়েতের খেলাফতি নিয়া আলীর বিপক্ষে একজন মানুষ একটা কাজ করব, একটা গিট্টু দিয়ে দিবে। এখন সে স্বীকার করতেছে কিন্তু পরে সে স্বীকার করবে না, আমার জানা দরকার সেও একজন বেলায়েতের ব্যক্তি ছিলেন, সে বেলায়েতের ব্যক্তি হয়ে কেন কি কারণে ওই গিট্টুটা দিছিল, আর ওই গিট্টুটা কি, গিট্টুটা দেওয়ার সময় গিট্টু বুঝেন তো বাবা, গিট গিট প্যাচ এরকম একটা প্যাচ দিছিল, ওই প্যাচটা কি দিছিল এবং ওই যে বক্তব্যটা দিল বেলায়েতের একজন ব্যক্তি, সে বেলায়েতকে বিশাল সঠিকভাবে মানার চেষ্টা করে, আমার জানা দরকার সে বেলায়েতের লোক হইয়া কি ভাষণটা সেখানে দিছিল। একটাই কথা, একটা কথাই আর জিজ্ঞেস করলাম, আমি তো নবুয়তের ভূমিকায় আর একটা নবুয়তের পক্ষ থেকে গান হবে। যার হয় না কোন
বাড়ি সাজি আজিজি, আমি জানাই আজিজি, রহমতের বাণী যার মুখে শুনি, তাহলে দয়াল নবীর নূরে সারা জাহান তৈর হইলেন আপনি বললেন, তাহলে আপনার কথা থেকে পয়েন্ট রাখি। এখন বলে আমি বলেছিলাম যে নবীর নূরে সারা জাহান যদি সৃষ্টি হয় ছোট, তাহলে এমন একজন ব্যক্তি সে আমার নবীর নূরে সৃষ্টি না, নবীর সাফায়াত তিনি চান না, সেই ব্যক্তিটা কে? বলে সে আল্লাহ। এটা বলছে ভালো, তবে তবে বলছে যে আপনি পয়েন্ট রাখছেন, এটা কোন পয়েন্ট রাখছেন? এটা জিরো পয়েন্ট নাকি নরসিংদীর পয়েন্ট? এটা পয়েন্টটা কোন পয়েন্ট রাখছেন? দেখেন দেখেন, এক লোক এক ভদ্রলোক ঢাকা শহরে নতুন নতুন গেছে, তো আবার একটু দাড়ি কমা কম বুঝি, তো লেখা দেওয়ালের সাথে লেখা এখানে পুসরাপ করিবেন না, পুসরাপ করিলে আপনার 100 টাকা জরিমানা। এখন ওই ভদ্রলোক লেখা পড়ছে কিন্তু দাড়িটার কমাটার পরে দেখে নাই, খেয়াল করে নাই, ওই দেখছে এখানে পুসরাপ করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তো কত ডাইরেক্ট ওইখানে পুসরাপ করতে বইয়ে পড়ছে, যখন পুসরাপ করতে বইসে পড়ছে এক লোক আইসাই তো আর পিটানো শুরু করছে, মারতে শুরু করছে, কি রে বেটা এখানে কি লেখা পড়ছস? কই পড়ছি তো, কই কি পড়ছস? এখানে পুসরাপ করিবে না করিলে 100 টাকা জরিমানা। আমি পুসরাপ পড়ছি কিন্তু আপনি আমার মারলেন কেন? এইটা আগে কইবেন। কই বেটা তুই ভালো করে পড়িয়া দেখ। কই ভালো করেই তো পড়ছি। কই এখানে লেখা এখানে পুসরাপ করিবেন না, এই নার জায়গায় একটা কমা আছে, এটা তুই চোখে দেখোস নাই? কয় না এটা তো আমি বুঝি নাই। কয় না করিলে 100 টাকা জরিমানা না, এখানে পুসরাপ করিলে 100 টাকা জরিমানা। এখন পুসরাপ করছস 100 টাকা দিস একদম। এখন আপনি যে কমাটা বুঝেন না, 100 টাকা দেন আমারে। এটা হচ্ছে সেই কমা আপনার কথা থেকে, এটা পয়েন্ট যদি না বুঝে তাহলে এটাই প্রশ্ন হইয়া দাঁড়ায়, যদি পয়েন্ট বুঝে এটা কথার একটা পেস, পয়েন্ট হলো কথার একটা পেস, আর পেস যদি না বুঝে ওইটাই হয়ে যায় প্রশ্ন। তা আমার বোনের কাছে আরেকটি কথা ছিল, চারজন ব্যক্তি নবুয়াতকে কেউ দেখলে এক কুচ্ছ চুলের মতো, কেউ দেখলে একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখলে একটা গুটার মতো, আকাশ দেখলো মোহরের সিল, এই যে যে এক একজন এক একভাবে দেখলো, কে কোন ভাবে এই নবুয়াতটা দেখলো, তাদের চারজনের নামটা কি? সুন্দর জবাব করেছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমার হযরত আলী করিমাল্লাহ অজহ কে যে আমার দয়াল নবী 18ই জিলহজ বিদায় হজের ভাষণে তাকে যে মাওলাইয়াত দান করলেন, ওই মাওলাইয়াত দান করার সময় একজন ব্যক্তি তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, একটা কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন? তখন স্বীকার করেছিলেন, পরবর্তীতে স্বীকার করলেন না, সেই ব্যক্তিটাকে আমি বলবো, গানের জবাব হবে মুখেও বলার চেষ্টা করবো। পঞ্জা হায়দারি নবীজির মাওলা
শুরু করি জামাই আমার দুলা ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন ভাইয়ের প্রতি সালাম। মাওলাই আলীর এত বড় শান আলীর কাছে কয় হাতে হার তাপ ছিঁড়ে যদি রাত চলিয়া যায়। ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় সুরা ফাতিহার তাপ ছিঁড়ে যদি রাত চলিয়া যায়, পুরা কোরআনের তাফসীর আপনি কইরা দিবেন কবে? আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে, কোরআনের সার সংক্ষেপ সুরা ফাতিহা হয়, ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়, বিসমিল্লার সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হইল আনা নুক্তা তুলতা হাতাল বা
জবাব আছে। আল্লাহ আলী, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা বলছে নবী সুর করি। একদিন গাদিরা খুমের পরে দয়াল নবী পয়গাম্বরে, যারা আমাকে নবী স্বীকার করো আলী হয় আমার ইশকারি। দুই নম্বরে হুকুম করে, যারা বায়াত আমার এই হাত ধরে তারা প্রত্যেক হও আমার আলীর বায়াত। আলী হলেন কান্দারি। নবীর হুকুম সবাই পাইয়া ওমর উসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকে হইল আলীর বায়াত। দেখো না হাদিস পড়ি, সেদিন কিন্তু দয়াল নবীর হুকুম যখন করলেন, ওমর উসমান আবু বকর সিদ্দিক তারা কিন্তু সবাই গিয়ে আমার হযরত আলীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলেন। কিন্তু আমার ব্রণের প্রশ্ন, ওই যখন মাওলা আলীকে মাওলা ইয়াদ দান করলো, যখন বেলায়েত দান করলো, তখন একজন ব্যক্তি একটা বক্তব্য দিয়েছিল। কি বক্তব্য দিয়েছিল, তিনি কে? তিনি তখন স্বীকার করলেন, পরে স্বীকার করলেন না, যার নাম ছিল ওমর আলাইহিসসালাম। ওমর বললেন, যখন মাওলা ইয়াদ দান করলো, ওমর বলল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী আবু তালিব, বলল বাক্ষিন বাক্ষিন ইয়া আলী আবু তালিব, তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য, তুমি বিলায়েতি পেয়েছো বলে। হযরত আলীকে সেদিন ওমর আলাইহিস সালাম তখন ধন্য ধন্য বলে সম্বোধনা দিতে লাগলো। আচ্ছা, তখন ধন্য ধন্য বলল, তখন ওমর তখন ধন্য ধন্য বলল, তখন বায়াত গ্রহণ করলো, কিন্তু পরবর্তীতে কিন্তু ওমর আর স্বীকার করলো না। আবু বকর সিদ্দিকও কিন্তু সেদিন বায়াত গ্রহণ করেছিল, এবং উসমানও সেদিন বায়াত গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে আয়েশা আমার দয়াল নবী যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন, তখন আর তারা বিশ্বীকার করলেন না। তখন তারাই একটা দল গঠন কইরা আবু বকর সিদ্দিক ওই যে একটা গিট্টু লাগাই দিলেন। কোন গিট্টু? একটা দল গঠন করলেন, ওই দলের একটা গিট্টু লাগাই দিলেন, যে গিট্টুতে আবু বকর সিদ্দিককে বানানো হলো প্রধান খলিফা। আবু বকর সিদ্দিককে প্রধান খলিফা বানিয়ে সেখানে আমার মাওলা আলীকে, ঘরের মধ্যে ছিলেন আমার মাওলা আলী, দরজার মধ্যে আঘাত করলেন, আঘাত করে আমার হযরত আলীকে টেনে হেসরে সেদিন আবু বকর সিদ্দিকের কাছে টেনে নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিককে সেদিন আবু বকরের বায়াত গ্রহণ করাইলেন। আবু বকরকে যেন প্রধান রূপে স্বীকার করে, সেই প্রধানত্ব স্বীকারটা সেদিন আবু বকর জোরপূর্বকভাবে হযরত আলীকে করিয়েছিলেন। প্রথম কিন্তু তারাই বায়াত গ্রহণ করেছিলেন মাওলা আলীর হাতে, পরে কিন্তু আর স্বীকার করলেন না। এই ছিল আপনার কথা, আমি হাদিস মতে তাহার মীমাংসা করলাম। তিনি যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি 1500 যাত্রী নিয়ে তিনি হজ করতে গেলেন 70টা উট নিয়ে। 1500 যাত্রী, 1500 লোক নিয়ে এবং 70টা উট বোঝাই করে আমার দয়াল নবী হজ করতে যাইতেছিলেন। কিন্তু হজ করতে যাবে পথের মধ্য থেকেই আমার দয়াল নবী ফেরত আসলেন, তিনি আর হজ করতে যাইতে পারলেন না। আপনি বলবেন, আমার দয়াল নবী হজ করতে যাইতে পারল না, 70টা উট নিয়ে 1500 যাত্রী নিয়ে সেদিন হজ করতে যাইয়া মধ্যপথ থেকে আমার দয়াল নবী কেন ফেরত আসলেন? আমার দয়াল নবীকে যাইতে দিল না কারা, তাদের নাম কি, কেন যাইতে দিলেন না, এই বিষয়টা কি? যিনি না হইলে তামাম দুনিয়ায় কোনো কিছু হইতো না, সেই নবী
যাকে আমার মা আমিনা আমার দয়াল নবীকে গর্ভে রেখে কাবা ঘর তপ করতে গেল। কাবা ঘর যখন তপ করতে গেল, কাবা ঘরে মা আমিনার দিকে ঝুঁকে পড়ে। মা আমিনা দুশ্চিন্তা হয়ে যায়, কি ব্যাপার, আমি কি কোনো বিয়াদবি করলাম কাবা ঘরের সঙ্গে? কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে পড়লো? দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কাবা ঘরের জবান খুলে যায়। মা আমিনাকে বলে, মা আমিনা আপনি দুঃখিত হবেন না, আপনি কাঁদবেন না, আপনি আমার ঘর তোয়াব করতে এসেছেন, আমি কাবা, আমাকে তোয়াব করতে এসেছেন, কিন্তু আমার কাবা যে আপনার গর্ভে, তাই আমি মাথা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াব করছি। যেই কাবা পর্যন্ত আমার দয়াল নবীকে তোয়াব করে, সেই কাবা ঘর পর্যন্ত আমার দয়াল নবী হজ করতে যাইতে পারলো না, তাকে পথে মধ্য থেকে তাকে তাড়িয়ে দিল। কে তাড়িয়ে দিল, তার নাম কি, কেন তাড়িয়ে দিল, বিষয়টা এই একটা কথা। আরেকটি কথা রাখবো, একজন মানুষ হয়ে একটা মানুষকে হত্যা করা মহাপাপ, পাপ কিনা বাবা? আমার দয়াল নবী নবুয়ত পাওয়ার পরে, তিনি তো আগে থেকে নবুয়ত পেয়েছে, কিন্তু তারপরে 40 বছর বয়সের সময় এটা তার পূর্ণাঙ্গ ভাবে তার প্রতিষ্ঠা মানুষের মাঝে প্রচার প্রসারণ হয়েছে। কিন্তু আমার দয়াল নবী হুজরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে মানুষ হইয়া মানুষকে হত্যা করা মহাপাপ, তিনি আমার দয়াল নবী হইয়া কেন একজন মানুষকে তিনি হত্যা করলেন? আমার দয়াল নবী তিনি একটা বল্লম নিক্ষেপ করলেন, তার সারা অঙ্গে লোহা দিয়ে আবৃত করা শিকল দিয়ে ঢাকা ছিল, তার কোর সর্ব অঙ্গ এমন ভাবে লোহা দিয়ে ঢাকা, তিনি বল্লম মারবে এমন কোনো জায়গা ফাঁকা নাই। তখন কি করলো আমার দয়াল নবী, ওর চোখ দিয়ে বল্লম মারলো। যখন চোখ দিয়ে বল্লম মারলো, বল্লমটা ওর চোখের মধ্যে ঢুকে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেল। আপনি বলবেন, ওই ব্যক্তিকে আমার দয়াল নবী বল্লম মেরে হত্যা করার কারণ কি, তার অপরাধ ছিল কি? ওই বল্লমটা হযরত আবু বকর সিদ্দিক তিনি রাখলেন তার কাছে কিছুদিন, কতদিন রাখলো? আবু বকর সিদ্দিকের কাছ থেকে ওমর রাখলো কতদিন? ওমর কতদিন রেখেছিল? উসমান গনি রাখলো কতদিন? হযরত আলী রাখলো কতদিন? এখন বর্তমানে ওই বল্লমটা কোথায় আছে? বিশেষ করে আমাকে প্রশ্ন করলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 লোক বলতে 1500 সাহাবা, 1500 সাহাবাদেরকে নিয়ে 70টা উট নিয়ে হজ করতে যাইতেছিলেন, তাও আবার নবুয়তের পরে। তো রাস্তা থেকে চলে আসলেন, কেন চলে আসলেন, কারণ কি, প্রশ্নটা এটা না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পর
মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইঙ্গিত পায়, ইশারা পায় যে হজ করতে যাইতে হবে না। কারণ মদিনা থেকে যখন রওনা করে মক্কার কাফেররা ওনার সাথে একটা সন্ধি করে, হুদাইবিয়ার যুদ্ধ আমরা অনেকে জানি, সেই সন্ধি বদ্ধ হওয়ার কারণে যুদ্ধ হইতে পারে, এর জন্য দয়াল নবী সেখানে রাস্তার মধ্যে হজ করতে যাওয়ার আগে মক্কার 6 কিলোমিটার আগেই যে জায়গাটা সেখানে 1500 লোক নিয়ে কাফেলাটা থামায় দেন, ওইখানে যান না, কারণ কাফেরদের সাথে তার একটা সন্ধি হয়ে যায়। সন্ধি হয় এইরকম যে এখন আর যাইতে হবে না, গেলে ওইখানে যুদ্ধের একটা মানে একটা এক ধরনের সন্ধি হয় আর কি, সেটা মদিনা থেকে মক্কা থেকে 6 কিলোমিটার আগে। তার জন্য দয়াল নবী ওই সকল সহযাত্রীদেরকে নিয়ে ওই রাস্তার মধ্য থেকেই আবার ফিরে গেলেন, সে আর হজ করতে যান নাই। এটা হলো একটা কথা, একটা গান আগে করি, এরপর দেখা যাক আর কি বলা যায়। কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় গেলো হায়।
যাই হোক, ওরে বাবা, একটা কথা না বললেই নয়, যেহেতু আমাদের পালাগান দরবারের পক্ষ থেকে বন্ধ করতে বলেছে, হক কথা সবসময় হক হয়, সত্যি সত্যি। যদিও সারা রাত্র ব্যাপী আমরা নবুয়তের কথা বলেছি, গান করেছি, আমি আমার জায়গা থেকে বেলায়েতের ভূমিকা নিয়ে চন্দ্রা সরকার গান করেছে, আমাদের উভয়ের মধ্যে যদি পালা করতে গিয়ে কোনো ভুল হয় ক্ষমা করবেন। আর একটা কথা হলো, নবুয়তকে সরাসরি পাওয়াটা অনেক কষ্টকর, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ক্ষেত্রে কথাটা মনে রাখবেন সবাই, যারা নবী ছিলেন তাদের ক্ষেত্রে বসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু আমার দয়াল নবীর বেলা, আর অন্যান্য নবীর বেলায় হবে আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাদের বেলায় হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি হয় সেটা ছেলে, আর নারী হলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জায়গাগুলো স্মরণ রাখবেন, এবং সাহাবাদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনহা বলবেন, আর রাসূলদের বেলায় দুইটা স্তর, কারণ আমার অন্যান্য নবীর বেলায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুরুদ এবং সালাম দিয়ে সম্মান জানিয়েছে, আর রাসূলদেরকে শুধু সালাম, অন্যান্য যে নবীগুলো ছিল। এই কথা বলার কারণ এই, নবীকে যারা দেখছেন তারা হইল সাহাবা, তাই না বাবা? এখন আমরা যারা বর্তমানে আছি, এটা হইল আমার পালার বাহিরে কথা, আমরা যারা বর্তমানে আছি এটা হলো বেলায়েতের জামানা। আমার নবী ছিলেন, আছে, থাকবে, কাদের মধ্যে থাকবে? ওলিদের মধ্যে থাকবে। একজন সাগর দরবেশের কাছে যাইতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, আর যারা ওলিদেরকে বিশ্বাস করে না তাদেরকেও আল্লাহ ঠকাবে না, তারা স্বপ্ন যোগে হলেও রাসূলকে দেখবেন যদি তার ঈমান ঠিক থাকে। কিন্তু ওলির বাড়িতে যাইতে হবে, ওলির কাছে বায়াত নিতে হবে, এইটা হলো পালার বাহিরে। আমি যেহেতু একজন তরিকাপন্থী মানুষ, আমি নিজেও বায়াত নিয়েছি, এর জন্য আমার এই কথা, বুঝতে পারছেন তো বাবা? আচ্ছা, এখন একটা বিচ্ছেদ গান আমাদের শাহিন দরবেশ সাহেবের অর্ডারের ছিল, আমি আসার পরে বলেছিল কারি আমিরুদ্দিন সাহেবের একটি বিচ্ছেদ গাইতে, আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করিও সখী, কি করিও শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করিও পাই আমি, কি করিও
হাইয়া পিরিতি করিল ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায়, আমি কি করি উপায়, আমি কি করি। জবাব দিয়েছেন, জবাব দিয়ে কঠিন মরসা মাথা ঝুলানকা বাবা দিছে তো, দেয় নাই ও দেয় নাই। আমি কই প্রশ্নের জবাব দিছে আমার এক মুরব্বী বাবা যে মাথা ঝুলাই কয় দেয় নাই, এটা বিক্রমপুরের মাটি বুঝে ফেলাইছে, শোনার চেয়েও খাটি, গান বুঝে কথাও বুঝে ওজনও করতে জানে। ধন্যবাদ। এটা বেহালা কমাই দেন না, নয়েস করে। এখন আর কোনো পালা নাই, পালা শেষ, শুধু বিচ্ছেদ গান, দরবারি গান। এই গানগুলি আমাদেরকে গাইতে বলেছেন, তবে এই দরবারের একজন ভক্ত, তিনি আমরা দুই বোন যখন উপরে ছিলাম তখন বলেছেন আমাদেরকে একটি গান গাওয়ার জন্য, তো গানের সময়টা এখনই, তো আমি তার কারো মনে কষ্ট রাখা ভালো না, তো আমি তার পছন্দ মতো সেই গানটি আমি করি, তারপরে আমি বিচ্ছেদে চলে যাব। ধন্যবাদ। অবশ্যই ভাবের বিচ্ছেদ যাবেন, তো তার আগে যে অনুরোধটি করেছে দরবারের ভক্ত আমি সেই গানটি রাখি, নাই তো সে মনে মনে কষ্ট পাবে। বাঁশি বাজায় আমার সাগর দরবেশ,
ছিল মামা 2000 টাকা দিয়ে দেওয়া করেছেন, সে সঙ্গে আমার বাবু দরবেশ দরদি তিনি আমাকে দরবার থেকে 4,500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমি দরদির প্রতি ভক্তি রাখি। সে সঙ্গে আশরাফ ভাই 2000 টাকা দিয়ে দোয়া করেছেন। গানের মধ্য দিয়ে একজন মুরব্বী বাবাজি আমাকে অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন, তাদের প্রতি সালাম রাখছি। রাজু মামা যে ড্যান্স সেই টাকা, ধন্যবাদ। অতি আনন্দের মানুষ, তিনি আমাকে অনেকগুলি টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম রাখছি। 2000 টাকা দিয়ে রাজু মামা দোয়া করেছে, মামার প্রতি সালাম।